ইকবাল সিদ্দিকী কলেজের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আমি জিয়ারুল ইসলাম প্রভাষক হিসাব বিজ্ঞান ইকবাল সিদ্দিকী কলেজ আজকে তোমাদের সাথে আলোচনা করব হিসাব বিজ্ঞান প্রথমপত্র তৃতীয় অধ্যায় থেকে অর্থাৎ ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে দেখো আমরা যে প্রশ্নটি নিয়েছি তা একটু তোমাদের সাথে আলোচনা করে নিচ্ছি নিচের তথ্যগুলি সিদ্দিক টেডার্স এর হিসাব বই থেকে দু হাজার বিশ সালের তিরিশে জুন তারিখে নেওয়া হয়েছে আমরা এখানে দেখব যে প্রশ্নটি নেওয়া হয়েছে সেটা আলোচনা করে দেখব আমাদের কি করণীয় তাহলে আমরা এক নম্বরেই দেখে নিচ্ছি যে নবদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্দীপ্ত আঠারো হাজার টাকা এবং ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্দীপ্ত উনিশ হাজার নয়শো টাকা তাহলে গত ক্লাসে তোমাদের সাথে আমরা সনাতন পদ্ধতি অর্থাৎ একক জের পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলাম এটা মূলত উভয় জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে হবে কেননা এখানে যা দেয়া আছে যে নবদান বই অনুযায়ী ব্যাংক জমার উদীত্ত একটা উদ্বিত দেওয়া আছে এবং ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদীপ্ত দেওয়া আছে তার মানে উভয়জের পদ্ধতিতে আমরা দুই পাশের ব্যালেন্স কী হবে মিলে যাবে যদি মিলে তাহলে আমরা বুঝবো অবশ্যই কি সমাধান হয়েছে তাহলে দেখো এখানে দুই নাম্বার বলা আছে এক হাজার টাকার চেক ইস্যু করা হয়েছে কিন্তু ব্যাংকে উপস্থাপিত হয়নি তিন নম্বর বলা আছে পাঁচশো টাকার একটি চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাঙ্ক কর্তৃক আদায় হয়নি ব্যাংকে পনেরোশো টাকার প্রাপ্য বিল আদায় করেছে এবং দুইশো টাকার পদীয় বিল পরিশোধ করেছে যার কোনো ঋণ অবদান বইতে লেখা হয়নি দেনাদার কর্তৃক দুইশো টাকা সরাসরি ব্যাংকে জমা দেওয়া হয়েছে যা বইতে লেখা হয়নি ব্যাংক একশো টাকা সুদ মঞ্জুর করেছে এবং দুশো টাকা ব্যাংক দুশো টাকা কমিশন ধার্য করেছে কিন্তু বিষয় দুইটি নবদন বইতে লেখা হয়নি এই ছিল আজকের প্রশ্ন তাহলে আমরা এই প্রশ্নকে দেখব আমাদের করণীয় কী অর্থাৎ কি করতে হবে পাঁচ নং দফার জন্য আমানতকারীর বইতে যাবেদা দাও আমি আগে বলেছি যে মূলত আমানতকারীর বই হল যিনি আমানতকারী তিনি হিসাব রক্ষণ অর্থাৎ তার নবদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বিত হিসাব রেখে থাকে এবং ব্যাংক জমা এবং ব্যাংক বিবরণী অনুযায়ী তোমার ব্যাংক হিসাব এবং তার মধ্যে যে গরমিল দেখা দেয় সেই গরমিল গুল মিলানোর জন্যই ব্যাংক সঙ্গে বিবরণী প্রস্তুত করা হয়ে থাকে তো এখানে দেখো যে পাঁচ নম্বর দফার জন্য আমানতকারীর বইতে যাবে দা দাও তো আমরা পাঁচ নম্বর দেখি যে দেনাদার কর্তৃক দুইশো টাকা সরাসরি ব্যাংকে জমা দেওয়া হয়েছে যা বইতে লেখা হয়নি এখন আমার কথা হলো দেনাদার যদি টাকা ব্যাঙ্কে জমা দেয় তাহলে সে আমার অ্যাকাউন্টে সে টাকা জমা দিতে পারে আমার নামে কারণ আমি তার কাছে টাকা পাই সে আমাকে টাকা না দিয়ে সরাসরি আমার অ্যাকাউন্টে ব্যাংকে টাকা জমা দিয়েছে কিন্তু আমি আমার নগদান বইতে লিপিবদ্ধ করি নাই তো যেহেতু নগদান বইতে লিপিবদ্ধ করি নাই তাহলে নগদান বইতে লিপিবদ্ধ করতে হবে আর নগদান বইতে লিপিবদ্ধ করার জন্য তাহলে আমরা যে যাবে হবে তাহলে আমার ব্যাংক ব্যালেন্স বেড়ে যাবে ব্যাংক ব্যালেন্স কী হবে ব্যাংক ব্যালেন্স বেড়ে যাবে এবং যে দেনাদার আমার কাছে ব্যাংকে টাকা জমা দিয়েছে আমার অ্যাকাউন্টে সেই দেনাদার নামক সম্পত্তি কমে যাবে তাহলে একদিকে সম্পত্তি বাড়তেছে আমার নামে ব্যাংক ব্যালেন্স যে অ্যাকাউন্ট রয়েছে সেটি বেড়ে যাবে আর একদিকে আমার যে দেনাদার রয়েছে অর্থাৎ ব্যবসার যে দেনাদার রয়েছে প্রাপ্য হিসাব সেটি কমে যাবে তাহলে আমরা দেখে নেওয়া যাবে তা কী হবে যদি সম্পদ বৃদ্ধি পায় তাহলে ডেবিট আবার সম্পদ হ্রাস পেলে কি সেটি ক্রেডিট তাহলে কি সম্পত্তি বৃদ্ধি পেয়েছে ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে তাহলে ব্যাংক হিসাব ডেবিট আমরা তাহলে যাবেদ্বার ছক করবো দেখো শুরুতে যাবেদার ছক করে নিচ্ছি তারিখ হিসাবে নাম ও ব্যাখ্যা খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা তো এখানে আমরা ওই তারিখ যে তারিখ দেওয়া হয়েছে অর্থাৎ যে মাস এখানে তিরিশে জুন সে মাসের শেষ তারিখ আমরা দিয়ে নিব এবং পাশে আমরা পাঁচ নম্বর যে সেটি লিখে নিব তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংক হিসাব ডেবিট এবং প্রাপ্য হিসাব ক্রেডিট আমরা দেনাদার লিখে লিখতে পারি আবার প্রাপ্য হিসাবেও লিখতে পারি তাহলে আমরা লিখব ব্যাঙ্ক হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট এই যে টাকা আছে তাই হবে তাহলে ক নাম্বার হয়ে গেল খুব সহজেই আমরা ক নাম্বার দেখি কী বলেছে শুধু ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে এমন টাকার পরিমাণ নির্ণয় করো অর্থাৎ শুধু ব্যাংক বিবরণীতে অর্থাৎ ব্যাঙ্ক বিবরণীতে লেখা হয়েছে এমন টাকার পরিমাণ জানতে চাওয়া হয়েছে তাহলে আমরা শুরু থেকে একটু দেখে নিই যে কোন এন্ট্রিগুলো ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে যেহেতু এক নম্বরে উদ্দীপ্ত বলা আছে এটি আসবে না তাহলে এক হাজার টাকা চেক ইস্যু করা হয়েছে কিন্তু ব্যাংক উপস্থাপিত হয়নি এখানে স্পষ্ট বলা আছে ব্যাংকে বিবরণীতে লিপিবদ্ধ হয়েছে ওইগুলো লিখতে যেহেতু এখানে বলা আছে ব্যাংকে উপস্থাপিত হয়নি তাহলে এটিও আসবে না এরপর বলেছে পাঁচশো টাকার একটি চেক ব্যাঙ্কে জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক আদায় হয়নি তার আমি চেক ব্যাঙ্কে জমা দিলাম কিন্তু ব্যাংক সেটা আদায় করতে পারে নাই তার মানে এটাও কি ব্যাংকে উপস্থাপন করা হয়নি যদি উপস্থাপন করা হতোই বা আদায় হতো তাহলে আমরা এটা ব্যাংক বিভরণে লেখা হতো এটা লিখতাম যেহেতু এখানে বলা আছে ব্যাংক কর্তৃক আদায় হয়নি তাহলে অবশ্যই এটি ব্যাংক বিবরণিতে লেখা হয়নি এটু আসবে না এরপর দিন চার নম্বর কি বলছে ব্যাঙ্কে পনেরোশো টাকার প্রাপ্য বিল আদায় করেছে এবং দুইশো টাকার প্রদেয় বিল পরিশোধ করেছে যার কোনোটি নগদান বইতে এলাকা হয়নি তার মানে এটা আসবে কারণ এটা আমার নগদান বইতে লেখা হয়নি আমি কোনো কারণে ব্যাংক আমার আদায় আমার নামে প্রাপ্য বিল আদায়ের মাধ্যমে আমার ব্যাংক ব্যালেন্স বেড়ে গিয়েছে সেটা ব্যাংক লিপিবদ্ধ করেছে এবং প্রদেয় বিল পরিশোধ করেছে আমার পক্ষ হয়ে তাহলে এটিও লিপিবদ্ধ করেছে কিন্তু আমি নগদান বইতে লিখি নাই যেহেতু আমি নগদান বইতে লিখি নাই তাহলে এটি অবশ্যই ব্যাংক বিরন্ত লেখা হয়েছে এটি আসবে তাহলে আমরা যদি এটা সমাধানটা করি তাহলে লিখতে পারি যে ক্রমিক নং বিবরণ টাকা টাকা আমরা ক্রমিক নং লিখতে পারি বা যদি তোমরা বলো না লিখব না তাহলে সেটাও হবে পাশে আমরা চার আমরা লিখতে পারি তো ক্রমিক নং দিলে আমার স্পষ্ট হয়ে গেলো যে কোন এন্ট্রিগুলো এখানে আসবে তাহলে আমরা চার নাম্বার এন্ট্রিটা আসবে তাহলে আমরা চার নাম্বার এন্ট্রি একটু ভেঙে ভেঙে লিখি যে প্রাপ্য বিল আদায় তাই না কর্তৃক প্রাপ্য বিল আদায় তো প্রাপ্য বিল যদি আমরা লিখে থাকি তাহলে দেখবো আমরা এখানে কত টাকা আদায় হয়েছে এখানে পনেরোশো টাকা আদায় হয়েছে তাহলে আমরা কর্তৃক প্রাপ্য বিল আদায় পনেরোশো টাকা আমরা লিখলাম এবং প্রদেয় বিল পরিশোধ করেছে যার কোনোটি নগদ বতিতে লেখা হয়নি অর্থাৎ দুশো টাকার প্রদেয় বিল আমার নগদান বইতে লিখি নাই কিন্তু ব্যাংক তো ঠিকই পরিশোধ করে দিয়েছে ব্যাঙ্ক যদি ঠিকই পরিশোধ করে দেয় তাহলে অবশ্যই সেটি কি করতে হবে ক্রেডিট করতে হবে অর্থাৎ আমার নবদান বই থেকে কমাতে হবে কিন্তু আমি তো কমাই কিন্তু ঠিকই আমার ব্যাংক ব্যালেন্স কমে গিয়েছে এর জন্য অবশ্যই এনটিটাও লিখতে হবে যে ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ যেহেতু প্রাপ্য বিল আদায় আমরা লিখতে চাই বা লিখে থাকি তাহলে বিপরীতে প্রদেয় বিল পরিশোধ আসবে দুইশো টাকা এটা আমরা লিখলাম এরপরে দেখি পাঁচ নাম্বার কি বলেছে যে দেনাদার কর্তৃক দুইশো টাকা সরাসরি ব্যাংকে জমা দেওয়া হয়েছে যা বইতে লেখা হয়নি তার মানে দেখো দেনাদার কর্তৃক দুশো টাকা সরাসরি ব্যাংকে জমা দেওয়া হয়েছে যা বইতে লেখা হয়নি তার মানে ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংকে লিপিবদ্ধ হয়েছে কিন্তু আমি বইতে লিখি নাই যা কোন বইতে লেখা হয় বইতে লেখা হয়নি কিন্তু ব্যাঙ্কে তো ঠিকই জমা দেওয়া হয়েছে যেহেতু ব্যাংকে জমা দেওয়া হয়েছে তার মানে এটা ব্যাঙ্কে লিপিবদ্ধ করেছে তার মানে আমাদের যে প্রশ্ন ছিল যে শুধু ব্যাংক বিবরণীতে লিখি হয়েছে মানে টাকার পরিমাণ জানতে চাওয়া হয়েছে তার মানে আমরা নবদন বইতে লিখে নেই কিন্তু ব্যাঙ্কে লেখা হয়েছে তাহলে এ এন আসবে যে দেনাদার কর্তৃক দুশো টাকা সরাসরি ব্যাংকে জমা দেওয়া তাহলে এটা কি করতে হবে এটাও আসবে তাহলে এটাও আমরা ব্যাংক বিবরণীতে লিখব আচ্ছা এরপর দেখি আমাদের তাহলে এটা আমরা কি লিখলাম যে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা এটার জন্য আমরা ব্যাখ্যা লিখতে পারি যে করতে সরাসরি ব্যাঙ্কে জমা দান কত টাকা আসতে হলো দুশো টাকা তাহলে আমরা দুশো টাকা আবার লিখলাম এরপর দেখি বলেছে ব্যাংক একশো টাকা সুদ মঞ্জুর করেছে এবং দুশো টাকা কমিশন ধার্য করেছে কিন্তু বিষয় দুইটি নগদান বইতে লেখা হয়নি নগদের বইতে লেখা হয়নি তাহলে অবশ্যই ব্যাঙ্ক বিমুতে লেখা হয়েছে যদি ব্যাংক বিমুতে লেখা হয়ে থাকে তাহলে এটি ফোন নাম্বারের সমস্যা সমাধানে অবশ্যই এটি আসবে যেহেতু ব্যাংক একশো টাকা সুদ মঞ্জুর করেছে যেহেতু ব্যাংক সুদ মঞ্জুর করে তাহলে ব্যাংক ব্যালেন্স বেড়ে যায় অর্থাৎ আমার ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে উদ্ধৃত আছে সেটি বেড়ে যাবে সেটা আমি আমার বইতে লিপিবদ্ধ করি নাই আমার অজ্ঞতা বা না জানার কারণে কিন্তু ব্যাংক অবশ্যই সেটা কী করেছে লিপিবদ্ধ করেছে তাহলে সেটা আমার অবশ্যই লিখতে হবে ছয় দিয়ে যে ক্রমিক্রম ছয় দিয়ে ব্যাংক সুদ ব্যাংক সুদ মঞ্জুর বা শুধু ব্যাংক সুদ যেভাবে লিখি না কেন কোনো সমস্যা নেই সেটা আমরা লিখবো যে ব্যাংক সুদ তাহলে কত টাকা এখানে একশো টাকা ব্যাংক সুদ মঞ্জুর করেছে এটি আমরা এখানে লিখলাম যে একশো টাকা ব্যাংক সুদ মঞ্জুর করেছে এরপর আবার দেখো ব্যাংক চার্জ অর্থাৎ ব্যাংক চার্জ বা ব্যাংক কমিশন দুশো টাকা কমিশন ধার্য করেছে তার মানে ব্যাঙ্ক চার্জ বা ব্যাঙ্ক কমিশন আমরা যাই লিখে না কেন দুটোই হবে বা আমরা ব্যাঙ্ক কমিশনও লিখতে পারি ব্যাঙ্ক কমিশনের সে কী করেছে ধার্য করেছে তার মানে ব্যাঙ্ক কমিশনের কারণে সে আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়েছে যেটা আমি নগদ প্রতি ঠিকই লিপিবদ্ধ করেছি কিন্তু আমরা ব্যাঙ্ক সরি নগদ বইতে লিপিবদ্ধ করা হয়নি কিন্তু ব্যাংকে ঠিকই লেখা হয়েছে ব্যাংক থেকে অটোমেটিক আমার কি ব্যালেন্স কমে গিয়েছে যেহেতু আমার অ্যাকাউন্টে ব্যালেন্স বা টাকা কমে গিয়েছে তাহলে সেটা আমার কি করতে হবে অবশ্যই আমার আবার কমাতে হবে তো এই জন্য আমরা এটাও এখানে কি করতে হবে লিখতে হবে যে দুশো টাকা কমিশন ধার্য করা হয়েছে এটাও আসবে তাহলে এই ছিল মূলত এন্ট্রিগুলো যে যেগুলো আসবে সেগুলো আমরা ব্যাংক বিভিন্ন লেখা হয়েছে এমন এন্ট্রিগুলো তাহলে আমরা লিখলাম তার পরিমাণ জেনে নেই তাহলে আমরা প্রথম লিখেছিলাম পনেরোশো টাকা এরপর দুশো টাকা এরপর আবার দুশো টাকা একশো টাকা দুশো টাকা তো টোটাল আসলো হলো দুই হাজার দুশো টাকা মূলত এ ছিল এই প্রশ্ন থেকে ক এবং ক্ষয়ের সমাধান আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই জানাবে তাহলে তোমরা সুস্থ থাকো ভালো থাকো এই প্রত্যাশা রেখে আজকের মতো ক্লাস শেষ করছি ধন্যবাদ সবাইকে